হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি যে যত বড় হয় সে তত বেশি ব্যস্ত হয়ে যায়, এবং ব্যস্ততার কারণে তাকে আমরা সে অন্যদেরকে সময় দিতে পারে না, এবং তখন কিন্তু তাকে আমরা বলি ওরা অনেক বড় মানুষ, ওদের অনেক কাজ আছে, ওরা অনেক অহংকারী, ওরা অনেক দেমাকি। এগুলো কথা কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়ক সাকিব খান, সাকিব খানের ভেতরে কিন্তু কোনো অহংকারী নেই বন্ধুরা। আমরা জানি তিনি কতটা ব্যস্ত থাকেন, আমরা যারা সাকিব ভক্ত রয়েছি তাকে কিন্তু আমরা মাঝে মাঝেই পাই। সাকিবের জন্মদিনে সাকিব খান ভক্তদের জন্য আয়োজন করেন খুব বড় করে একটা অনুষ্ঠান, এবং সেখানে কেক কাটেন, সেগুলো কিন্তু ভক্তদের মাঝে বিলিয়ে দেন, নিজেও অনেক মজা করেন। এই যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু অনেকেই করেন না, এটুকু করাই যায় ভক্তদের জন্য, সেটা কিন্তু সাকিব খান করে দেখিয়েছেন। সাকিব খান দেশের মানুষের কথা ভাবেন, সাকিব খান তার চলচ্চিত্র নিয়ে ভাবেন, সাকিব খান চলচ্চিত্রকে অনেক বড় একটা জায়গায় দেখতে চান। তিনি আসলে নিজের সৌন্দর্য, নিজের মেধা, নিজের যোগ্যতাটাকে ঠিকমতো কাজে লাগিয়ে দেশকে একটা জায়গায় পৌঁছে দিতে চান চলচ্চিত্রের কাণ্ডারি হিসেবে। এটা আমরা এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি যে উনি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ব্যস্ত, এবং সিনেমার মান উন্নয়ন নিয়েও কিন্তু উনি অনেক মুখিয়ে আছেন। সেই ব্যস্ত মানুষটি ফেসবুক ইউজ করে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ বন্ধুরা, ব্যস্ত মানুষটিও ফেসবুক ব্যবহার করেন, ব্যস্ত মানুষটি দেখতে চান তার ভক্তরা তাকে নিয়ে কি ভাবছেন, তার ভক্তরা কি কি তাকে নিয়ে কমেন্ট করছেন, এবং তিনি কিন্তু ভক্তদেরকে চমকে দিয়ে সেই ফেসবুকের কমেন্টের উত্তরও দিয়ে থাকেন। বন্ধুরা, আমরা যারা আসলে অনেক ভালো মনের মানুষ, আমরা যারা আসলে মানুষের কাছাকাছি যেতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, তারা কিন্তু সপ্তাহে না হোক, মাসে 15 দিনে না হোক, মাসে একদিন আমরা কিন্তু একটা সময় আমার ভক্তদের জন্য রাখতেই পারি, যে তারা কি বলছে, তারা আসলে কি ভাবছে আমাকে নিয়ে। এই যে তাদের ভাবনার কাছাকাছি যাওয়া, সেই কাছাকাছি যাওয়ার জন্য একমাত্র মাধ্যম কিন্তু এই মুহূর্তে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। হ্যাঁ, আম জনতা যারা রয়েছে, আমাদের যারা সাধারণ ভক্ত, তারা হয়তো বা ইনস্টাগ্রাম কিংবা টুইটার ইউজ করেন না, তারা সবাই কিন্তু ফেসবুক ইউজ করেন। আমরা জানি এখন রিক্সাওয়ালা থেকে কাজের বুয়া পর্যন্ত গার্মেন্টস শ্রমিক সবাই হাতে রয়েছে স্মার্টফোন, এবং স্মার্টফোনের কল্যাণে তারা ইউটিউব দেখে থাকেন, এবং ইউটিউব দেখে দেখে তারা কিন্তু কমেন্ট করেন, আর সেই কমেন্টগুলো কিন্তু পড়েন আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার সাকিব খান। শুধুমাত্র পড়ে হাসেন অবসর সময়ে, এবং দেখেন যে তাকে নিয়ে দেশের মানুষ কি ভাবছে, এবং মাঝে মধ্যে তিনি কিন্তু সুযোগ পেলেই সেই কমেন্টগুলোর উত্তর দিয়ে থাকেন। সুতরাং বন্ধুরা, আপনারা যারা তার ইউটিউবের ভক্ত রয়েছেন, তারা ফেসবুকের ভক্ত রয়েছেন, তারা অবশ্যই তাকে কমেন্ট করবেন, এবং সময় হলে তিনি নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তর দিবে, এবং সেই কমেন্টটি পেয়ে আপনি অনেক বেশি আনন্দিত হয়ে যাবেন, কারণ আপনার প্রিয় সাকিব খান আপনার কথার উত্তর দিয়েছে, এটাও কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমরা যারা ভক্ত রয়েছে তারা কিন্তু ব্যাপারটা আসলে অনেক এনজয় করি। যাই হোক, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনকে ভালো রাখবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সব খবর সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করলে কিন্তু সব খবর সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা। আর আপনাদের প্রতিটি কমেন্ট আমি অনেক ভালোবেসে পড়ে থাকি এবং উত্তরও দিয়ে থাকি। আশা করছি ভালো লাগলো কিনা, মন্দ লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।